বর্ষার আগমন মানেই মশার উৎপাত আর ডেঙ্গির ভয়ও বাড়ে বাড়িতে বাচ্চারাও রয়েছে তাদেরও সব সবসময় মশার কামড় থেকে বাঁচানো সম্ভব হয় না এক্ষেত্রে কি করবেন যাতে বাড়িতে মশার উপদ্রব কমানো যায় মশার কয়েল ধূপ বা স্প্রে স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর তার বদলে ঘরোয়া পদ্ধতি অবলম্বন করলে ভালো পনেরো থেকে কুড়ি মিনিট কর্পূর জ্বালিয়ে রাখতে পারেন এতে সব মশা চলে যাবে স্প্রে ব্যবহার করতে হলে কেমিক্যাল স্প্রের বদলে কয়েক কোয়া রসুন থেতো করে জলে ফুটিয়ে সেটাকেই স্প্রে হিসেবে ব্যবহার করতে পারেন এছাড়া মশা যেটা একেবারেই সহ্য করতে পারে না তা হল লেবু ও লবঙ্গর গন্ধ লেবু দুটুকরো করে তাতে লবঙ্গ গুঁজে বাড়ির বিভিন্ন জায়গায় রেখে দিলে মশা আসবে না এছাড়া তুলসী পুদিনার মতো গাছ রাখলেও মশার থেকে রেহাই মেলে তাছাড়া জল জমতে না দেওয়া জানালায় নেট লাগানোর মতো ব্যবস্থা নিতে হবে ডেঙ্গি ম্যালেরিয়া রুখতে